আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ইয়েমেনে সৌদি ও আমিরাতপন্থী গেরিলাদের মধ্যে সংঘর্ষ, ন্যাটো বাহিনীর কমান্ডারদের বক্তব্য প্রত্যাখ্যান করল তালেবান, ভেনিজুয়েলায় অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আমেরিকা, হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করায় জার্মানির নিন্দা করল ইসলামী জিহাদি আন্দোলন, ভেনেজুয়েলায় দাঙ্গায় 46 কারাবন্দী নিহত, আহত অন্তত 60 জন, কানাডায় মিলছে আজান দেওয়ার অনুমতি তবে শুধুমাত্র রমজান মাসে, এবং সর্বশেষ থাকছে চীনের কারণে মহাবিপদে ভারত এখন, মুসলিম নির্যাতনের কারণে বিশ্ব চাপে থাকা ভারত এবার চীনের কারণে মহাবিপদে পড়েছে, চীনের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি। এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইয়েমেনের কৌশলগত সকত্র দ্বীপে সংযুক্ত আরব আমিরাত ও সৌদিপন্থী গেরিলাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। একসময় এই দুই গেরিলা গোষ্ঠী মিত্র থাকলেও এখন তাদের মধ্যে মারাত্মক রকমের বিভাজন তৈরি হয়েছে বলে সংঘর্ষের মধ্য দিয়ে পরিষ্কার হলো। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সকত্র প্রদেশের রাজধানী হাদিবোর নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরব ও আমিরাতপন্থী গেরিলাদের মধ্যে এই সংঘর্ষ হয়। সৌদিপন্থী গেরিলা গোষ্ঠী সাবেক প্রেসিডেন্ট আব্দুল রাব্বু মনসুর হাদির অনুগত এবং আমিরাতপন্থী গেরিলারা কথিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের প্রতি অনুগত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতপন্থী গেরিলারা হাদিবোর আবাসিক এলাকায় গোলাবর্ষণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ওবাইদ বিন দাগার টুইট বার্তায় জানিয়েছেন, আমিরাতপন্থী গেরিলারা প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং এজন্য তারা সব ধরনের ভারী অস্ত্র ব্যবহার করছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ত্র বোঝাই একটি জাহাজ সাকোত্রা উপকূলে ভেড়ার পরপরই সংঘর্ষ শুরু হয়। আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলারের সাম্প্রতিক এক বক্তব্য প্রত্যাখ্যান করে তালেবান বলছে, দেশটিতে যুদ্ধ ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই বক্তব্য দেওয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তানে তালেবানের হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মিলার বলেছিলেন, তালেবান এভাবে হামলা চালিয়ে যেতে থাকলে আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনারা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। তালেবান গত মাসে কাতারে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি সই করার পর বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করে দিয়েছে। তবে একই সময় আফগান সৈন্যদের বিরুদ্ধে তালেবানের হামলার মাত্রা বেড়ে গেছে। তালেবান গত শনিবার এক বিবৃতিতে বলছে, জেনারেল মিলার যে বক্তব্য দিয়েছেন তাতে আফগানিস্তানের সহিংসতা বন্ধ হবে না, বরং যুদ্ধ ও রক্তপাত বেড়ে যাবে। বিবৃতিতে বলা হয়েছে, কাতারে তালেবানের সঙ্গে সই করা চুক্তি বহুবার লঙ্ঘন করেছে আমেরিকা, কাজেই এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাদ দিয়ে মার্কিন সেনা কর্মকর্তাদের উচিত কাতারের স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করা। তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আফগানিস্তানের সহিংসতা বন্ধ হলে দেশটি থেকে মার্কিন সৈন্যসহ সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলোর মাদুরোর বিরুদ্ধে আমেরিকার একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। একাধিক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপিএ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকার কোটিপতিদের অর্থ সাহায্য নিয়ে 300 জনের একটি দল প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতাচ্যুত হত্যা করতে চেয়েছিল। আমেরিকার স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা জর্ডান গুড্রো এই অভ্যুত্থান প্রচেষ্টার মূল পরিকল্পনাকারী এবং তা বাস্তবায়নে কমান্ডারদের দায়িত্বে ছিলেন ভেনেজুয়েলার পক্ষত্যাগকারী সেনা কর্মকর্তা ক্লিওর অ্যালকালা। ক্লিওর বর্তমানে মাদক চোরাচালানের অভিযোগে ভেনেজুয়েলার কারাগারে রয়েছেন। গুড্রো 2016 সালে আমেরিকার স্পেশাল ফোর্স কর্মকর্তা হিসাবে অবসরে যান এবং তিনি বর্তমানে আমেরিকার বেসরকারি নিরাপত্তা কোম্পানি সিলভার কর্প ইউএসএস এর ব্যবস্থাপনা পরিচালক। পরিকল্পনা অনুযায়ী 300 সদস্যের দলটি ভেনেজুয়েলার কয়েকটি সেনা ঘাঁটিতে অনুপ্রবেশ করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল।
তাদের উদ্দেশ্য ছিল এভাবে সামরিক ঘাঁটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে প্রেসিডেন্ট মাদুরোর গ্রেপ্তার ও হত্যা করা হবে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, কিন্তু পরিকল্পনার ত্রুটি, ভেনেজুয়েলা সরকার বিরোধী নেতাদের মধ্যে মতপার্থক্য এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রশিক্ষণ ও সমন্বয়ের অভাবে অভ্যুত্থান প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসাবেই পরিচিত। গত বছর প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে দেশে দেশের বিরোধী দলীয় নেতা গুয়াইডোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কালো তালিকাভুক্ত করার জার্মানির ব্যাপক সমালোচনা ও নিন্দা করেছে ফিলিস্তিনের ইসলামী আন্দোলন জিহাদ। সংগঠনটি বলছে, জার্মানির এই আচরণ আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার নামান্তর। শনিবার এক বিবৃতিতে জিহাদি আন্দোলন জার্মানির পদক্ষেপকে আমেরিকা ইসরায়েলের চাপের মুখে পক্ষ নেওয়া এবং ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে কাজ করার সামিল বলে উল্লেখ করেছেন। ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন ও সন্ত্রাসবাদের চর্চা করে আসছে, যার কারণে অব্যাহতভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে রয়েছে। বৃহস্পতিবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে জার্মানি কালো তালিকাভুক্ত করে এবং ইউরোপের এই দেশটিতে হিজবুল্লাহর যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই সংগঠনের সাথে সম্পর্কযুক্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে। এছাড়া রাজধানী বার্লিন, ব্রেমেন এবং নর্থ রাইন ওয়েস্টফেলিয়ায় শহরে হিজবুল্লাহর কাছ কিছু স্থাপনা তল্লাশি চালায় জার্মানি পুলিশ। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রে তল্লাশি চালানো হয়েছে। ভেনেজুয়েলার পশ্চিম অঞ্চলে পর্তুগিজা প্রদেশে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত 46 জন বন্দী নিহত এবং 60 জন আহত হয়েছে। দেশটির কয়েকটি এনজিও এবং একজন বিরোধী দলীয় আইন প্রণেতা এই তথ্য দিয়েছেন। ভেনেজুয়েলায় অবজারভেটরি অফ প্রিজেন্সের পরিচালক বিত্রিজ গিরন বলেন, পর্তুগিজা প্রদেশের ওই কারাগারে শুক্রবার দাঙ্গার পর সেখান থেকে 46টি লাশ সরানো হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রায়ই এ ধরনের কারা দাঙ্গা সংঘটিত হয়ে থাকে। দেশটির কারাগারের সামগ্রিক পরিবেশ খুব বেশি একটা উন্নত নয়। ভেনেজুয়েলার কারা বিষয়ক মন্ত্রী ইরিশ ভ্যারোলা স্থানীয় গণমাধ্যমকে জানান, কারাগার থেকে বন্ধিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এই দাঙ্গা শুরু হয় এবং কারাগারের পরিচালক গুলিতে আহত হয়েছেন। তবে ওই মন্ত্রী হতাহতের কোনো তথ্য জানায়নি। এছাড়া ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জানতে চাইলেও তারা কোনো জবাব দেয়নি। এদিকে বিরোধীয় সংসদ সদস্য মারিয়া বেত্রিজ মার্টিনেজ জানান, বন্দীদের পরিদর্শনের সময় পরিবারের লোকজন যাতে তাদের জন্য খাবার না আনে এমন নিষেধাজ্ঞা জারির পর এই দাঙ্গার ঘটনা ঘটে। ভেনেজুয়েলায় কারাগারগুলোতে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কমূলক ব্যবস্থা হিসাবে কারাবন্দীদের পরিদর্শন এবং খাবার আনার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশ্বের আরও বিভিন্ন দেশের কারাগারে এই ধরনের কড়াকড়ি আরোপ করায় দাঙ্গা সংঘটিত হয়েছে। গত মাসে আর্জেন্টিনার একটি কারাগারেও এমন দাঙ্গা সংঘটিত হয়। কানাডার মুসলমানেরা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মসজিদে মাইক থেকে আজান প্রচার করার অনুমতি পেয়েছেন। কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাসের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে বলে আনাতোলি বার্তা সংস্থা জানিয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরন্টো, এডমন্ট ও হ্যামিলন শহরে মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেওয়া যাবে। তবে এই অনুমতি দেওয়া হয়েছে পবিত্র রমজান উপলক্ষে এবং রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেওয়া যাবে না। এতদিন কানাডার মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও মাইকে আজান দেওয়ার অনুমতি ছিল না। এ সম্পর্কে হ্যামিলটন শহরের মাউন্টেন মসজিদের ইমাম সাইয়েদ তুরা বলেছেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক, কারণ তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে। তবে রমজান শেষ হওয়ার পরেও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এছাড়া শুধু 4টি শহর নয়, বরং কানাডার প্রতিটি শহরে যাতে এই ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলে জানান সাইদ তোরা। অতিমাত্রায় চীন নির্ভরশীলতার কারণে বিপদে পড়েছে ভারত।
চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়ছে ভারতসহ বিভিন্ন দেশে, আর এর প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন খাতে। ভারত চীন থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, জৈব রাসায়নিক, প্লাস্টিক, অপটিক্যাল এবং অস্ত্রোপচার যন্ত্রপাতির আমদানি করে থাকে। এই পাঁচ আমদানি সামগ্রী ভারতের মোট আমদানির প্রায় 28%। চীনের করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সৃষ্ট অচল অবস্থায় ভয়াবহ হুমকির মুখে পড়েছে ভারতের এই সব খাত। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলছে, করোনা ভাইরাসের কারণে ভারতের বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে, বিশেষ করে আমদানি খাতে। তবে রপ্তানি খাতে বেশি প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে, কারণ ভারতের মোট রপ্তানির চীনের অংশ 5%। অর্থাৎ ভারত বিশ্বের বিভিন্ন দেশে মোট যা রপ্তানি করে তার খুবই নগণ্য একটি অংশ রপ্তানি করে চীনে। তবে সংকটের কারণে চীন থেকে ভারতের আমদানিতে সবচেয়ে বড় ধাক্কা পড়ার সম্ভাবনা রয়েছে দেশটির জৈব রাসায়নিক খাতের, কারণ ভারতের জৈব রাসায়নিক আমদানির প্রায় 40% আসে চীন থেকে। যদিও দেশটি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বিশ্বের অন্যান্য দেশ থেকেও রাসায়নিক পণ্য আমদানি করে, চীন এবং হংকং থেকে প্রায় 57% বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করে ভারত। এর 40% চীনা মূল ভূখণ্ড থেকে আসে, যে কারণে ভারতের বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানির প্রায় অর্ধেক করোনার প্রভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। ভারত অপটিক্যাল ও অস্ত্রোপচার যন্ত্রপাতির প্রায় 17% আমদানি করে চীন থেকে। করোনা পরিস্থিতির কারণে ভারতের এই খাতেও বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে, আর যে কারণে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত অর্থনৈতিকভাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।